So my first question, who for background, it was 130,000 people in one of the biggest stadiums in the world. টানা তিন ম্যাচ হারলো দিল্লি ক্যাপিটালস, যেখানে ব্যাটে বলে সবকিছুতেই ব্যর্থ মোস্তাফিজের দিল্লি। তবুও মোস্তাফিজকে জায়গা দেওয়া হচ্ছে না দিল্লির একাদশে। তবে কি বাংলাদেশি বলেই এত অবহেলা, নাকি এর পিছনেও রয়েছে অন্য কোনো কারণ? যা নিয়ে এবার লাইভে এসে মূল কারণ জানালেন দিল্লি ক্যাপিটালস দলের মেন্টর সৌরভ গাঙ্গুলি। কেননা গতকাল রাজস্থান রয়্যালসের বিপক্ষে বড় ব্যবধানে হারে আজ সকালে লাইভে আসেন সৌরভ গাঙ্গুলি এবং বলেন, মোস্তাফিজ অনেক ভালো বলার, তবে ওর কিছু ঘাটতি রয়েছে। ওর একজন প্রাইভেট কোচ দরকার, যে ওকে ভালোভাবে সব কিছু বুঝিয়ে দিতে পারবে। কারণ আমরা মাঝে মধ্যেই দেখি ওর বলে একের জায়গায় দুই রান নিচ্ছে ব্যাটাররা। এছাড়াও মোস্তাফিজকে দলে না রাখার কারণ হিসেবে গাঙ্গুলি বলেন, আমরা অ্যান্ড্রিক নথুজের উপর বেশি ভরসা করেছিলাম, ফলে তিন ম্যাচেই হার দেখতে হলো। আর তাই সব কিছু ঠিক থাকলে পরবর্তী ম্যাচে মোস্তাফিজকে একাদশে রাখবে দিল্লি, এমনটাই নিশ্চিত করেছেন সৌরভ গাঙ্গুলি। তো দর্শক, এ ব্যাপারে আপনাদের কি মনে হয়? সত্যি কি পরবর্তী ম্যাচে একাদশে জায়গা পাবে মোস্তাফিজ? তা অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট বক্সে।